মাই চ্যানেল স্বপ্না সঞ্জু ব্লগ। তো আজকে আবার একটা মানে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে গল্প করতে। তো এখন বাজে সন্ধে 7টা। তো ভাবলাম যে আজকের ব্লগটা মানে আমরা এখন কি করছি কি খাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আর দেখে নিই কে কি করছে। চলো 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 দেখে নিই সামনে কি করছে। তোমরা কি করছো? কি করছো? একটু দেখ। ওই যে দেখো মাইমা এখন কি করছে। মাইমা এখন হেম করছে। আর সবসময় হেম করে, সবসময় কাজের মধ্যেই ব্যস্ত থাকে। আর আমাদের এই বাড়িতে দুটো আছে, তো দেখলে তাদের সবসময় মানে মাইমার কাছে থাকে। আর মাইমা তো কি বলবো, সবসময় জ্বালাতন করে, ওই দুটো পরেশান হয়ে যায়। তো চলো এবার দেখি আর সবাই কি করছে তাদেরকে দেখি। এদিকে দেখো এই যে টেবিলে, তাহলে বুঝেই গেলে কি খাওয়া দাওয়া হবে রাত্রে। আর এই দেখো আমাদের ছোটটি সবসময় রান্নায় ব্যস্ত থাকে, তো এই দেখো এখন কি বানাচ্ছে। তো ওইদিকে দেখলে আর এদিকে আলু দেখে বুঝতেই পেরে গেছো, তো রাত্রে হবে বিরিয়ানি। ইয়ামি ইয়ামি করে খাবো। তোমরা যদি খেতে যাও চলে চলে আসতে পারো আমাদের বাড়িতে। আর ওদিকে এখনো হচ্ছে, এখনো হয়নি, তো পরে আবার এসে তোমাদেরকে দেখাচ্ছি। এটা আমাদের ছর্দি ভাই, একটু হাই তো বলো। সে দুটো কই বাচ্চা দুটো তাহলে দেখা দেবে বিরিয়ানিটা কে বানাচ্ছে দেখাচ্ছি। আমি করছি ভিডিও। ছোট বাবু কি করছে? থামিকা তোমরা কি খেলছো শোনা? এটা ইস ছি 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 এ বাবা ঠিকাবি মামা কি পড়া তোরা? তুমি শীতের চা দাও, একটু বসি দাও, ওকে একটু বসি দাও, একটু বসিয়ে দাও। হয়তো আর ব্লগটা শুট করতে পারিনি, তো মানে অনেক লেট হয়ে গেছিলো। আর মামার জন্য পাপা বাড়িতে ছিল না, বাইরে দিয়ে গেছিলো, ওই জন্য আর ব্লগটা শেষ করতে পারিনি। আর কিছু দেখাতেও পারিনি। আর খুব ভালো খেয়েছিলাম, জিরানিতে হেভি টেস্টি হয়েছিল, সর্দি সর্দি ভাই রান্না ছিল খুবই টেস্টি। এই এখন তার কয়েকদিন সকালবেলা ফ্যান করে রেডি হয়ে এখন একটু বসার ভাবলাম ব্লগটা শেষ করি। আর এখন দিদি ভাই একটু আপেল দিয়ে গেলো, তো আপেল খাচ্ছি। আর এদিকে মামা বসে আছে, তো ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে বেল বাটনটা ক্লিক করে দেবে। ওকে, বাই টাটা।